नमस्कार বন্ধুগণ, ডিজে সাউন্ড বাঁকুড়া আপনাদের সামনে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির। হ্যাঁ বন্ধু, আপনাদের জন্য আজ CA20 নিয়ে এসেছি। এ সম্বন্ধে কিছু বলবো। আপনারা অনেকদিন ধরেই কমেন্ট করছিলেন যে CA20 সম্বন্ধে বলুন, CA20 সম্বন্ধে বলুন। एक भाई तो हमें कमेंट कर दादा अपनी कि CA20 नाम शुने तो हाँ भाई शुने समय अपेक्षा करस्त थार्जी CA20 भिडियो मैं अनेक दिन धरे बनाब बनाब कर समय पाई तज अपन सामने CA20 नहीं प्रथम जान CA20 कि CA20 हे एक साउंड स्टैंडार्ड कम्पानी लंच करा मॉडल जार नाम होच्छे CA20। CA20 आरो अनेक कम्पानी कपि कर से कम्पानीगुलोर नाम बोलबो ना। CA20 जे भावे जे हारे हाथ पा मेलछिलो छड़ाच्छिलो से देखे आर दु चारटा कम्पानी CA20 नामटाके कपि करलो। ठीक आछे, ताई जेने राखुन बंधुगण, साउंड स्टैंडार्डेर जे CA20 एटाई फार्स्ट लंच करे साउंड स्टैंडार्ड CA20-टा। তাই বন্ধুগণ, আপনাদের সামনে আজকে CA20 সম্বন্ধে কিছু বলবো, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট। আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইবও করছেন না আর লাইকও করছেন না, তো বন্ধুগণ লাইক করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুগণ, সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 আপনারা অরিজিনাল কি করে বুঝবেন সেটা আজকে বলবো, এবং তার পাওয়ার রেটিং এটা তো অবশ্যই বলতে হবে, এবং পিছনে কি কি কাজ কি কি ফাংশন আছে এগুলো সব বলবো। প্রথমে দেখুন লেখাটা সাউন্ড স্ট্যান্ডার্ড, এখানে দেখুন CA20 মডেল, এর অরিজিনালের হোলোগ্রাম। ঠিক আছে বন্ধুগণ, এরপর দেখুন এই যে এগুলো হচ্ছে গেন, এটি হচ্ছে সাউন্ড ভলিউম 1 2। ঠিক আছে, দুটো চ্যানেলে দুটো ভলিউম 1 2, এ বিও বলতে পারেন। এইগুলো হচ্ছে এলইডি লাইট। এই এলইডি লাইটগুলো কি? এলইডি লাইট হচ্ছে অ্যাক্টিভের এটা, এটা যখনই আপনি অন করবেন তখন এই দুটো লাইট, এ প্রোটেক্টর মানে হচ্ছে আপনি ধরে রাখুন এক ধরনের যে রক্ষা কবচ আমি বলি, সেই রক্ষা কবচ লাইট হচ্ছে এই লাইট, লাল লাইটটি। ঠিক আছে, তবে আপনি যখনই অন করবেন, আপনাকে দেখিয়ে দেবো অন করে, যখনই অন করবেন ভলিউম কিন্তু ডাউনে রাখবেন বন্ধুগণ। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে কোনো অ্যাম্প্লিফায়ার চালাবেন ভলিউম কিন্তু ডাউন অন করার আগে, অফ করার আগেও ভলিউম কিন্তু ডাউন। যখনই আপনি অন করবেন এই দুটো লাইট জ্বলবে, দেখুন অ্যাক্টিভ প্রোটেক্ট এই দুটো লাইট জ্বলবে। যখনই আপনার সব ঠিকঠাক থাকবে তখন লাল লাইটটি নিভে যাবে। যখনই অন করবেন দুটো লাইট জ্বলবে, কিছুক্ষণের মধ্যেই লাল লাইটগুলো অফ হয়ে যাবে, অ্যাক্টিভটা রয়ে যাবে, আপনি গান টান ব্যবহার করতে শুরু করলেন। এটাতে সিগন্যাল দেবে, এটা হচ্ছে ক্লিপ। ঠিক আছে, আপনি এই ডেঞ্জার জোনে যাবেন না, যতটা পারবেন নিচে থাকার। ঠিক আছে বন্ধুগণ, এই যে হলোগ্রাম আর এই যে জালি, এই পাখার এটা ভেন্টিলেশন, এটা গরম বাতাসটাকে বার করে, এটার জন্য এই জালি। এর এই হ্যান্ডেল, ধরার হ্যান্ডেল নেই, এটা আপনারা একটা বাস্কেট বানিয়ে নেবেন, সেটাতে ফিটিং করবেন, তাহলে এই দাগ দুগগুলো হবে না। যেভাবে দাগ দুগ হয়ে যায় এই দাগ দুগগুলো হবে না, ওর আরামসে চলবে, দেখতে ভালো লাগবে, কোনো রকম এটাতে কোনো দাগ হবে না। আর এটি হচ্ছে পাওয়ার অন অফ সুইচ। এই যে বন্ধুগণ সাউন্ড স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন,
এইখানেও দেখুন পাঞ্চ করে পাঞ্চিং করে সাউন্ড স্ট্যান্ডার্ড লেখা আছে, এগুলোরও খেয়াল রাখবেন কেনার সময়। অনেকে তো জানে না, CA20 লেখাটা দেখেই কিনে নেয়। দেখলেন এই জালি খুব হেভি জালি বন্ধুগণ, এই যে দেখুন ব্যাকসাইডটা, এগুলো হচ্ছে জালি, এই যে পাখা, হেভি পাখা কুলিং রাখার জন্য, পুরো অ্যাম্পলিফাইডটাকে ঠান্ডা রাখার জন্য এই দুটো পাখা, তার এই জালি। এই জালিগুলো মনে রাখবেন বন্ধুগণ, মাসে একবার করে কিন্তু এগুলো ঝেড়ে পরিষ্কার করবেন। এখানে কিন্তু লেখেই দিয়েছে 30 ডেজ পরিষ্কার করার জন্য, ঠিক আছে বন্ধুগণ। এই যে বন্ধু দেখুন, এই যে কিউআর কোডটা, এই কিউআর কোডটা নিচে দেখুন নাম্বার দেওয়া আছে। এই যে নাম্বারগুলো কেন দিয়েছে কোম্পানি, এমনি এমনি দেয়নি, এটার কারণ আছে। আপনারা এই কোডটাকে যখনই আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করলেই দেখবেন এই নাম্বারগুলো উঠে আসবে, ঠিক আছে। এই নাম্বারগুলো মিলিয়ে নেবেন, প্রত্যেক জনেরই মোবাইলে স্ক্যানার আছে, স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন, দেখবেন এই নাম্বারটা চলে আসছে। তার মানে আপনারা বুঝে নিলেন যেটা অরিজিনাল মাল, ডুপ্লিকেট হলে কিন্তু আসবে না। আর একটা এই যে সিল করা আছে এই পাশটায়, যাতে খোলাখুলি কেউ যদি না করে, কোনো রকম ওস্তাদি না করে, তার জন্য এখানে সিল করা আছে। আর এই দেখুন বন্ধুগণ, এরপর আপনাদেরকে এইগুলো এই ফাংশনের সম্বন্ধে বলি। প্রথমে দেখলেন চ্যানেল 1 চ্যানেল 2, ঠিক আছে। এগুলো হচ্ছে ইনপুট, আপনারা মিক্সার থেকে ইনপুট দেবেন চ্যানেল 1 চ্যানেল 2, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আপনি লিঙ্ক করবেন অন্য অ্যাম্পলিফায়ারকে, মানে অন্য অ্যাম্পলিফায়ারকে দেবেন আর কি কানেকশান, ঠিক আছে। এরপর উপরে চলে যায়, এই যে প্রথমে দেখি ব্রিজ মোড, এইটা কি অপারেশন মোড, এটাই হচ্ছে মেন খেলা বন্ধুগণ। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেক মালিক মানে যারা কেনেন আর কি, আপনারা তো কিনে নিচ্ছেন, হয়তো চালাতে জানেন না, তো বন্ধুগণ এই ব্রিজ মোড এমনই একটা ডেঞ্জারাস জিনিস, যারা অভিজ্ঞতা যদি না থাকে তাহলে কিন্তু আপনার স্পিকার অ্যাম্পলিফায়ার সব বারো বাজিয়ে দেবে। আপনারা অভিজ্ঞ ব্যক্তিকেই এই ব্রিজ মুড়ে চালাতে বলবেন, না হলে চালানোর কোনো দরকার নেই, ঠিক আছে। এটি আপনাদেরকে বলে দিলাম, এরপর আসুন। এই যে দেখতে পাচ্ছেন অপারেশন মুড, এই যে লেখা আছে দেখুন, ব্রিজ মুড, প্যারালাল মুড, ব্রিজ প্যারালাল এবং স্টিরিও, এটার কি, এটা হচ্ছে একদম যদি আপনারা এই এটাকে সিলেক্টটাকে উপরে তুলে দেবেন, সিলেক্টারের সুইচটা উপরে তুলে দিলে কিন্তু ব্রিজ, ব্রিজ মুড যখনই হয়ে যাবে তখন কিন্তু আপনার এই লাল লাইটটা জ্বলে পড়বে, জ্বলে যাবে, তার মানে আপনারা বুঝে নিলেন যে এটা ব্রিজ মুডে চলে অন হয়ে গেছে। তার নিচে একটা হচ্ছে প্যারালাল কানেকশান, প্যারালাল কানেকশানটা কি, আপনারা যে কোনো একটা চ্যানেলে ইনপুট দিলেন আপনারা দুটো চ্যানেল থেকে আপনারা সাপ্লাই পাবেন, এটা হচ্ছে প্যারালাল কানেকশান, ঠিক আছে। এবার স্টুডিও মুড, স্টুডিও মুডটা হচ্ছে আপনারা সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা চ্যানেলে আপনারা ইনপুট দেবেন, এটা হচ্ছে স্টিরিও। তাহলে বুঝে গেলেন এই ফাংশনটা। এরপর এইটা সেন্সিটিভিটি, এটা হচ্ছে আপনার সাউন্ডের লেভেল, যদি সাউন্ড কম থাকে, একটু কম ভলিউমে জোরে বাজাতে চাইছেন, তাহলে এই এই উপর দিকে একদম উপরেরটা 0.775 V, তো আশা করি এইখানে যাবেন না, এই 1.0 ভোল্ট কিংবা 1.4 ভোল্ট এটাতে রাখবেন, এই দুটোতে, এটা মিডিলে রাখবেন, মিডিয়াম সাউন্ডের কোয়ালিটিটা পাবেন, মানে এটা খুব সাউন্ডটা বেড়ে যাবে আর কি, এগুলোর ব্যাপার। এটা একটু কম, মানে যখন মোবাইলে কোনো গান আপনারা মিক্সার থেকে আউটপুট দিচ্ছেন তখন দেখছেন সাউন্ডটা একটু কম হচ্ছে, তখন এগুলো ব্যবহার করবেন, তার আগে যেটা আপনার সাউন্ডের দরকার সেখানে আপনি সিলেক্ট করে রেখে দিলেন, ঠিক আছে। এরপর নিচে চলে আসি, এই যে এটি দেখুন, দুটো হাই পাস লো পাস, এই দুটো কি, এটা হচ্ছে এক ধরনের ক্রসওভার, অ্যাক্টিভ ক্রসওভার, এটাতে অ্যাক্টিভ ক্রসওভার টাইপেরই লাগিয়ে দিয়েছে, যাতে ক্রসওভার না থাকে তাতে এটাতে কাজ হবে। আপনারা ধরুন যখন বেস বাজাবেন, বেস বাজাতে গেলে আপনাদেরকে এটাকে অন করতে হবে, লো পাস অন, আর নাহলে অফ করে দিলেন। যখন টপ বাজাবেন হাই পাস, ঠিক আছে। বেস বাজানোর সময়
হাই পাসটাকে অফ করে দিলেন, শুধু বেস বাজালেন, আর যখন টপ বাজাবে তখন লো পাসটাকে অফ করে দিলেন, ঠিক আছে। আর এটা লিমিটার, লিমিটার অন অফ, মানে বুঝতে পারছেন ক্লিপ একদম ডেঞ্জার জোনে যাচ্ছে, সাউন্ড খুব বেশি হচ্ছে, কন্ট্রোল করতে হবে, তখন এটা লিমিটার, লিমিটারটাকে অন রাখবেন সব সময়, তাহলে আপনার ভয়টা কম থাকবে, ঠিক আছে। এরপর এদিকে চলে আসি, এই যে চ্যানেল ওয়ান চ্যানেল টু, এটা আপনি এখান থেকে আউটপুট দিতে পারেন এক্সেলারের মাধ্যমে, আর না হলে আপনার যদি এক্সেলার না থাকে তখন এটা দিয়ে তার লাগিয়ে এগুলোতে তার লাগিয়ে দিলেন, তার লাগিয়ে আউটপুট স্পিকারকে দিলেন, এটা হচ্ছে ফিউজ, ঠিক আছে। এরপর ব্রিজ মুড কীভাবে করবেন, ব্রিজ মুড যখনই আপনি করবেন তখন কীভাবে কানেকশানটা আউটপুট যাবে, এইটা প্লাস হয়ে যাবে আর এটি মাইনাস হয়ে যাবে, দুটো চারটে তার কোনো তার লাগবে না, ঠিক আছে। আপনারা আরেকবার বলে দিই বন্ধুগণ, যখনই আপনারা ব্রিজ মুড করবেন ওয়েরিং যেন ঠিকঠাক থাকে, আর এর যে আউটপুট, আউটপুটটা সম্বন্ধে বলে দেবো, এটা দুটো চ্যানেলে যে আউটপুটটা সিঙ্গেল সিঙ্গেল ভাগ করে যে একটা চ্যানেলে আউটপুট দুটো চ্যানেল আউটপুট যে যাচ্ছে, সেটা কিন্তু ব্রিজ মুড করে দিলে দুটো চ্যানেল আর থাকছে না, একটা চ্যানেলে দুটো চ্যানেলের যে সাউন্ডটা সে পাওয়ারটা একটা চ্যানেলে কিন্তু বেরোবে, ঠিক আছে। ধরুন একটা চ্যানেলে এটা 3000 ওয়াট 3000 ওয়াট দিচ্ছে, ঠিক আছে, তখন এটা কিন্তু ম্যাক্সিমাম এটা ধরুন 2700 ওয়াট কিংবা 2600 ওয়াট দিচ্ছে, সেখানে কিন্তু এই চলে আসবে 5200-5400 ওয়াট একটা চ্যানেলে। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ওই 5400 ওয়াট স্পিকার যে লাগিয়েছেন সে সহ্য করতে পারবে কি না, লোড নিতে পারবে কি না 5400, সেই হিসাবে আপনার স্পিকার দিয়ে ব্রিজ মুডে চালাবেন। তাছাড়া ব্রিজ মুড চালানোর দরকার নেই, চালাবেন না বন্ধুগণ, আমি তো বলবো ভালো অভিজ্ঞতা না থাকলে একদমই চালাবেন না, ঠিক আছে। আপনারা এই জায়গাটা বুঝে নিলেন, বাস এই দেখুন কেবল, এর কেবলটা দেখুন কি মোটা, 5000 ওয়াট এটা সরবরাহ করে, ঠিক আছে। তো বন্ধুগণ সামনের পজিশান দেখলেন, পিছনের পজিশানও দেখলেন, সব বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আমাকে কমেন্টে লিখবেন, আমি বলে দেবো। আর বন্ধুগণ এই যে CA20 যে অ্যাম্প্লিফাইডটি, এটি হচ্ছে ক্লাস এইচের, এবার ক্লাসের ব্যাপার আছে, ক্লাসে অনেকে জানে না, এ বি এই ধরনের ক্লাস থাকে, এটা এইচ ক্লাসের, এর আবার ড্যাম্পিং ফ্যাক্টরটা ভালো, ওগুলো সব বুঝিয়ে দিচ্ছি বলছি আপনাদেরকে, আপনারা একে একে শুনুন, এতগুলো বললে আপনার হয়তো মাথায় থাকবে না, তো ভালো করে ভিডিওটি দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন, স্ক্রিপ্ট করে দেখবেন না, ঠিক আছে। এরপর এর পাওয়ার সম্বন্ধে বলি, এর পাওয়ারটা কত, আপনাদেরকে আর একটা কথা বলি, আপনাদের যদি কোনো পুরানো সাউন্ড সেটআপ বিক্রয় থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে। তাহলে বন্ধুগণ প্রথমে পাওয়ার রেটিংটা দেখুন, এই যে ব্লু কালারের যে মার্ক করা আছে সেই ঘরটা দেখবেন, CA20, তার আগেরগুলো CA-র সমস্ত মডেলের স্পেসিফিকেশান দিয়েছে, কোন কোন ওমসে কত ওয়াট দেবে, এটা দেখুন CA-20, এতে দিয়েছে আপনার দেখুন 8 ওমসে 1300 ওয়াট 5 চ্যানেল, 4 ওমসে দিয়েছে 1950 ওয়াট পার চ্যানেল, এবং 2 ওমসে দিয়েছে 2600 ওয়াট পার চ্যানেল, এবং ব্রিজ মুডে দেখুন, ব্রিজ মুড আরেকবার বলে দিচ্ছি বন্ধুগণ, ব্রিজ মুডটা অভিজ্ঞ ব্যক্তি ছাড়া ব্যবহার করতে দেবেন না। আপনারা অনেকে হয়তো অ্যাম্প্লিফায়ার কিনেছেন, জানেন নাই, অপারেটারের ভরসায় আপনারা অ্যাম্প্লিফায়ার ছেড়ে দেন, আপনারা একটু দেখে নেবেন অপারেটার ঠিকঠাক চালাতে জানে কি না, না হলে ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে। এরপর দেখে নিই আমরা, ব্রিজ মুডে দিচ্ছে 8 ওমসে 3900 ওয়াট, তার মানে বুঝতে পারছেন দুটো চ্যানেল একসাথে জয়েন্ট হয়ে যে পাওয়ারটা বেরোচ্ছে ওইটা হচ্ছে 8 ওমসে ব্রিজ মুডে 3900 ওয়াট, এবং 4 ওমসে 5200 ওয়াট, বুঝতে পারছেন এইগুলো হচ্ছে, দুটি হচ্ছে ব্রিজ মুড, আর বাকিগুলো হলো স্টিরিও মুড। এর ড্যাম্পিং ফ্যাক্টর, এটা নিয়েও
হয়তো আপনারা অনেকে জানেন না ড্যাম্পিং ফ্যাক্টরটা কি। ড্যাম্পিং ফ্যাক্টর একমাত্র বেসের ক্ষেত্রে খুব উপকারী, বেসের ক্ষেত্রে কাজে লাগে ড্যাম্পিং ফ্যাক্টর। এটাও বলে দেবো একদিন এর সম্বন্ধে, যদি কমেন্টে লেখেন আপনারা ড্যাম্পিং ফ্যাক্টর কি। তবে বন্ধুগণ, এর ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে 300 এবং এটি হচ্ছে ক্লাস এইচের অ্যাম্প্লিফায়ার। এটি এর ওজন হচ্ছে প্রায় 42 কেজি। ঠিক আছে বন্ধুগণ, তাহলে এরপর দামটা বলি। এর দামটা হচ্ছে প্রায় 40 থেকে 42 হাজারের মধ্যে। আপনারা সরাসরি দোকানে গেলে আপনারা কমই পাবেন, আশা করি একটু কমই হবে। ঠিক আছে, এখন ধরে রাখুন দামটা 40 থেকে 42-এর মধ্যে। ঠিক আছে, তাহলে বন্ধুগণ আপনারা পাওয়ার রেটিংটা বলে দিলাম, দেখলেন 8 ওমসে কত লোড দেবে, 4 ওমসে কত লোড দেবে, 2 ওমসে কত কত লোড দেবে এবং ব্রিজ মুডে 4 ওমস এবং 8 ওমসে কত লোড দেবে। আপনারা যদি না ঠিকঠাক বুঝতে পারেন তাহলে আপনারা এক কাজ করবেন, সাউন্ড স্ট্যান্ডার্ডের যে ওয়েবসাইট আছে ওই ওখানে চলে যাবেন, আপনারা ফুল পাওয়ার রিডিংটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। আর ভিডিওটিতে যা যা বলেছি আশা করি একবারে দুবারে যদি না বুঝতে পারেন তিনবার চারবার করে দেখবেন আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর ভিডিওটিকে আমার যে কতটা উপকার পেলেন সেটাও কমেন্টে লিখবেন। ভিডিওটি তাহলে এখানে শেষ করি। ভিডিওটি শেষ করার আগে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সরকারের নির্দেশ মেনে চলুন। জয় হিন্দ, বন্দে মাতরম।